আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? খুব ভালো আছো তাই না? হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। কিছুদিন আগে তোমরা ঈদ উদযাপন করলে তাই না? ঈদের খুশি এখনো তোমাদের মধ্যে রয়ে গেছে। তো ঈদের খুশি আমরা ঈদ খুব ভালোভাবে কাটালাম, তারপর কি আমাদের একটু পড়াশোনা করতে হবে, তাই তো বন্ধুরা? আর তাই আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় লৌহজং মুন্সীগঞ্জ। ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বন্ধুরা, আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা ক্লাস নিব। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে হাজির হয়েছ। হ্যাঁ, আমি আজকে তোমাদের পড়াবো পঞ্চম শ্রেণী বাংলা কবিতা দুই তীরে। তোমরা তোমাদের বইটা নিয়ে সবাই হাজির হও। সবাই হাজির হয়েছ? তোমাদের বইয়ে 91 পৃষ্ঠার যে কবিতাটি আছে দুই তীরে, আজকে আমি সেটা পড়াবো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দুই তীরে কবিতাটি কে লিখেছেন জানো তোমরা? দুই তীরে কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বন্ধুরা, সবাই তোমরা তোমাদের বাংলা বইয়ের 91 পৃষ্ঠা খোলো। আচ্ছা, তো বইটা তোমাদের সামনে রেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? এখন আমি তোমাদের প্রথমে কি করব, একটি ছবি দেখাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে ছবিটি দেখবে, কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? দেখো তো বন্ধুরা, ছবিটি দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছো তাই না? দেখতে পাচ্ছ, ভালো লাগছে ছবিটি দেখে? হ্যাঁ, তোমাদের হাসি দেখে আমি বুঝতে পারছি ছবিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখো, ভালো করে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখো। দেখেছো বন্ধুরা? তাহলে আমি এখন ছবিটি নামিয়ে রাখবো। এবার বন্ধুরা, তোমরা একটু মনে মনে চিন্তা করো তো, ছবিতে কি কি দেখতে পেলে, যাতে আমি জিজ্ঞেস করলে সাথে সাথে বলে দিতে পারো। একটু ভাবো। হ্যাঁ, ভাবা শেষ? আচ্ছা, এবার বলো তো, ছবিতে তোমরা কি দেখেছিলে? নৌকা দেখেছিলে? হ্যাঁ, আর নৌকা কোথায় ছিল? নদীতে, একটা নদীও দেখেছিলে, বড় একটা নদী, সেখানে নৌকা চলছে। আবার কি কাশফুল দেখেছিলে? সাদা সাদা কাশফুল। আর কি কচ্ছপ দেখেছিলে? নদীর তীরে, নদীর পাড়ে কচ্ছপ ছিল। আর কি ছিল? হাঁস, নদীতে হাঁস সাঁতার কাটতেছিল। এই তো বন্ধুরা, তোমরা বলতে পেরেছ। হ্যাঁ, আমরা আজকে পড়ব নদী নিয়ে একটি কবিতা, সেই কবিতার নাম দুই তীরে। আর তোমাদের জন্য এই চমৎকার কবিতাটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বইয়ের এবার 91 পৃষ্ঠা হলো, দেখো, এই যে দেখা যাচ্ছে, তোমরা একটু আগে যে ছবিটি দেখলে সেই ছবিটি এখানেও দেওয়া আছে। দেখো, একটি নদী, নদীর তীরে কি কাশফুল ফুটেছে, তারপর হাঁস দেখা যাচ্ছে, কচ্ছপ দেখা যাচ্ছে, আবার ওপারে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে তাই না? রাস্তাও দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা পড়ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে কবিতাটি, তাই না বন্ধুরা? আমরা ছবিটা আবার আরেকবার দেখে নিচ্ছি। দেখো তো, একটু আগে তোমরা যে ছবিটি দেখলে এই ছবিটির সাথে মিল আছে তাই না? তোমাদের বইয়ের ছবির সাথে এই ছবিটিরও মিল আছে। এই যে তোমরা বলেছিলে কাশফুল, অনেক গাছ, নদী, নৌকা, পাখি তাই না, হাঁস, কচ্ছপ সবই দেখা যাচ্ছে। কি সুন্দর একটি দৃশ্য, আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত একটি দৃশ্য, তোমাদের বাড়ির পাশে নদীর দৃশ্য। হ্যাঁ, তাহলে আমরা কি পড়বো, দুই তীরে। আর দুই তীরে কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আমরা অনেক আগে পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তাও জানি তাই না? তাও তোমাদের জন্য আবার আমি বলে দিচ্ছি। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 সনের 25ই বৈশাখ জন্মগ্রহণ করেন। কত তারিখে বাংলা? 25ই বৈশাখ।
আমরা রবীন্দ্রনাথের কি করি জন্মদিন পালন করি। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা এবং চিত্রশিল্পী। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। খুব বড় একটা পুরস্কার, তাই না? সম্মানের পুরস্কার। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, যার জন্য আমরা বাঙালি হিসেবে কিন্তু গর্ববোধ করি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট বাংলা 1348 সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। আমরা কবির মৃত্যুবরণ পালন করি কখন? 22শে শ্রাবণ। তাই তো, এত বড় একজন বিখ্যাত কবি, তার সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। আর যেহেতু আমরা তার কবিতা পড়ব, শুধু রবীন্দ্রনাথ না, যে কোনো কবি কবিতা যখন আমরা পড়ব অবশ্যই আমরা কবি পরিচিতি জানব। ঠিক আছে বন্ধুরা, দেখা যাচ্ছে এই যে মাঝের ছবিটি কি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ, তো আমরা এখন আমাদের পাঠে চলে যাব। এবার তোমাদের বইয়ের 91 পৃষ্ঠার দিকে তাকাও, দেখতে পাচ্ছ তাই তো? তো বন্ধুরা, কবিতাটি আমি আগে পড়ব, তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে, কেউ কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? 2 তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশী সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহাই তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে ধারে বেনুবনের শাখায় গলাগলি, সকাল সন্ধেবেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা। আমি পুরো কবিতাটি তোমাদের পড়ে শোনালাম, কিন্তু আমাদের আজকে আমরা পড়ব প্রথম পাঠ। আর প্রথম পাঠটি পড়ব আমরা আমি ভালোবাসি থেকে হাঁসের বসবাস পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, তো এই কবিতাটি কবি একটি নদীকে নিয়ে লিখেছেন এবং নদীর দুই পারে মানুষ তাদের জীবনযাত্রা সম্পর্কে বলেছেন যে কবি নিজে ভালোবাসেন কি, এপারে তার নদীর বালুচর, শরৎকালে যে কাশফুল ফোটে তাই না, তারপর চকাচকির ঘর, আবার আরেকজন ভালোবাসে নদীর অপর পারে যে জিনিসগুলো থাকে সেগুলোকে, তাই না? তো আমরা আজকে কবিতার প্রথম পাঠ যেটুকু পড়ব সেটুকু আবার আমি পড়ে নিচ্ছি, দেখো। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশী সব হাঁসের বসবাস। কি বলেছে কবি? যে আমি ভালোবাসি। কবি কি ভালোবাসেন? আমার নদীর বালুচর। তোমরা নিশ্চয়ই নদী দেখেছ, নদী কি ভাঙা গড়ের মধ্যে দিয়েই চলে, এপার ভাঙে তো আবার ওপার গড়ে। আর নদীর কি হয়, এক পারে যখন ভাঙে আরেক পারে আবার গড়ে, ঠিক আছে? তো নদী যখন ভাঙে, ভাঙার পর মাঝখানে যে চর পড়ে সেটা কি হয়, বালি মাটির, এজন্য বলছে বালুচর, সেখানে শুধু বালু আর বালু। আর শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, চকাচকি হলো একটি পাখি, এখন এটাকে আবার চাতক পাখিও বলে তাই না? আর শরৎকালে সেখানে কি থাকে, চর কিন্তু নির্জন থাকে, মানুষজন খুব কমই বসবাস করে চরের মাঝে তাই না, সেখানে ফসল হয় অনেক সময়, আর চরে শুধু বালু আর বালু, আর সেখানে কাশফুলের মাঝে যে শরৎকালে যে নির্জনে চকাচকি ঘর বাঁধে, যেথায় ফুটে কাশ। আমরা ওই যে বললাম শরৎকালে প্রধান বৈশিষ্ট্য কি, কাশফুল ফুটে তাই না, এটা তো তোমরা জানোই। তো যেথায় ফুটে কাশ, কাশ মানে কাশফুল, তটের চারিপাশ নদীর কিনারে চারিপাশে, শীতের দিনে বিদেশী সব হাঁসের বসবাস। শীতের দিনে কোন হাঁস আসে আমাদের দেশে বলতো, কোন পাখি আসে? হ্যাঁ, অতিথি পাখি, বিদেশ থেকে আসে। তো বন্ধুরা, আমরা এই কবিতাটি পড়লাম, এখন এই কবিতাটি পড়ার পর তোমরা নিশ্চয়ই দেখেছো এই কবিতা থেকে দেখো তো তোমাদের এমন কোনো শব্দ, কঠিন শব্দ খুঁজে পাও কিনা, বা যে শব্দটার তোমরা অর্থ জানো না আমাকে একটু বলো, আমি তোমাদের বলতে সহায়তা করব। একটু চিন্তা করো বন্ধুরা, পেয়ে গেছো তাই তো? হ্যাঁ, কি কি পেয়েছো? নির্জন, চকাচকি, আর হলো তট,
দেখো তো, এই যে আমি তোমাদের জন্য লিখে নিয়েছি, এসেছি, দেখা যাচ্ছে? নির্জন, নির্জন মানে জনশূন্য স্থান, দেখেছ? নির্জন, নির্জন অর্থ জনশূন্য স্থান। চকাচকি, হাঁস জাতীয় পাখি, হ্যাঁ এই তো বলতে পেরেছ, চকাচকি হাঁস জাতীয় পাখি। তট, নদীর তীর, নদীর কিনার, তাই না? নদীর তীর, তট মানে নদীর তীর। তোমরা তাড়াতাড়ি লিখে নাও, লিখো শেষ, গুড, চমৎকার। আচ্ছা বন্ধুরা, তোমরা এই কবিতা থেকে কিন্তু যুক্তবর্ণ খুঁজে বের করতে পারো, তাই না? হ্যাঁ, দেখো আমি তোমাদের জন্য যুক্তবর্ণ খুঁজে নিয়ে এসেছি, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে কিনা? পেয়েছো তোমরা? কি পেয়েছো? জয়, রেড, তাই না? নির্জন শব্দটা পেয়েছিলে তো, রেড আর জ ভাঙলে কি হয়? রেড আর জ, নির্জন। এখন নির্জন দিয়ে একটা বাক্য তৈরি করো। নির্জন জায়গা ভালো লাগে না, নির্জন জায়গায় আমার যেতে ইচ্ছে করে না। তোমার মনের মতো, তোমার যা খুশি তুমি বাক্য তৈরি করতে পারো। আরেকটা কি ছিল? রবীন্দ্রনাথ, তাই তো? ন, দ আর রফলা, কি হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, লিখেছ? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, লিখে ফেলেছে এটা। আচ্ছা তাহলে আমরা যুক্তবর্ণ এরকম আমরা অনেক শব্দ খুঁজে বের করতে পারবো, সেগুলো ভাঙতেও পারবো, ভেঙে শব্দ এবং বাক্য দুটোই তৈরি করতে পারবো, তাই তো বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু আমাদের পরীক্ষায় কি আসে, বিপরীত শব্দ আসে, সমার্থক শব্দ আসে, তাই না? তো তোমরা এই কবিতার থেকে কিছু শব্দ খুঁজে বের করো যেগুলোর আমরা কি বিপরীত শব্দ করতে পারি। একটু দেখো, দেখে আমাকে জানাও, পেয়ে গেছো? হ্যাঁ, আমিও কিন্তু কিছু শব্দ পেয়ে গেছি, আমিও তোমাদের জন্য কিছু বিপরীত শব্দ করে নিয়ে এসেছি। দেখো, আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন ঠিক এভাবে লিখবো, মূল শব্দ তার পাশে আমরা বিপরীত শব্দ লিখবো, দেখা যাচ্ছে? হ্যাঁ, ভালোবাসা বিপরীত কি? হ্যাঁ, গুড, তোমরা আগেই পারো। ঘৃণা, লিখে ফেলেছ? নির্জন, কোলাহল, তাই না? বিদেশি, ও মা, এটা সবাই পারো। স্বদেশি, বিদেশি, স্বদেশি। তাহলে আমাদের লিখাও শেষ, আমরা তিনটি শব্দ পেলাম, মূল শব্দ এবং সেটার বিপরীত শব্দ শিখে ফেললাম। এখন পরীক্ষা আসলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো, তাই তো? আমরা বলতেও পারবো এবং লিখতে পারবো। আর যখন লিখবো আমরা খেয়াল করবো আমাদের বানান যেন কিছুতেই ভুল না হয়, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আর এই মাতৃভাষা বাংলা আমাদের ভুল করা যাবে না। আমরা যখন যেটা পড়বো সেটা সঠিক শুদ্ধভাবে পড়বো, যাতে আমাদের আর কখনো ভুল না হয়। লিখেছ? গুড। সবার লেখা শেষ, তাই না বন্ধুরা? তো আমরা কবিতাটি পড়েছি, মনে আছে কবিতাটি? হ্যাঁ, তোমরাও পড়ে নিয়েছো, তাই না? এখন যদি তোমাদের কেউ বলতে বলে যে আজকের যে পাঠটি পড়লাম, এই পাঠটির মূল ভাব কি, এই পাঠটি পড়ে কি জানতে পারলে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, তোমরা বলতে পারবে যে কবি বা একজন ভালোবাসে কি তার নদীর বালুচর, যেখানে কি শরৎকালে চকাচকি ঘর বাঁধে, কাশফুল ফোটে, সেটা তার ভীষণ ভালো লাগে। তার আরো ভালো লাগে কি, শীতের দিনে যখন বিদেশি পাখিরা এখানে আসে, তাই না, এখানে বসবাস করে, নদীর পাড়ের দৃশ্য কি খুব চমৎকার, ভীষণ ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, তাই তো? শুধু কি কবি ভালো লাগে, আমাদেরও কিন্তু ভালো লাগে। আমরাও যখন নদীর পাড়ে যাই, শরতের কাশফুল আমাদের কি মনকে আকৃষ্ট করে, তাই না? হ্যাঁ, তো তোমরা এই পাঠ্যাংশটুকু পড়বে, আগামী ক্লাসে আবার আমি দ্বিতীয় পাঠ পড়াবো। তো বন্ধুরা, এখান থেকে আমি আজকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা নিশ্চয়ই সেই কাজগুলো করে নিয়ে আসবে, করে রাখবে, তাই তো? আচ্ছা, আমি তোমাদের বাড়ির কাজগুলো বলে দিচ্ছি।
দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তাই না? তোমরা সবাই তোমাদের খাতায় ঝটপট তুলে নাও। এক নং প্রশ্ন, দুই তীরে কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো বলে দিয়েছ, তোমরা সব পারো। আমি জানি তো তোমরা পারবে, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করলে তোমরা সবই পারবে। দুই নং প্রশ্ন কি ছিল? ঘাস ফুল কোন ঋতুতে ফোটে? শরৎ ঋতুতে। ঘাস ফুল দেখতে কেমন? কি রঙের? হ্যাঁ, সাদা রঙের। কি চমৎকার ভাবে ফুটে ওঠে তাই না? আচ্ছা বন্ধুরা, তিন নং প্রশ্ন, নদীর বালুচরে কি ঘটে? তোমরা তো বইয়ে পড়েছই, শরৎকালে কি চকাচকি ঘর বাঁধে নির্জনে, তাই তো? নদীর সাদা বালুচরে কাশ ফুল ফুটে। তো তোমরা তোমাদের নিজের ভাষায় সেগুলো লিখবে, আর বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে। আমি কিন্তু আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ জানতে চাইবো, দেখাবে কিন্তু আমাকে। ঠিক আছে বন্ধুরা, লিখেছ? আবার একটু লিখে নাও। হ্যাঁ, তোমরা লিখে ফেলেছ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তো বন্ধুরা, ঈদ তো শেষ হলো, আজকে আজ কয়েকদিন হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। খুব বেশি কিন্তু নয় যে অনেক অনেক পড়তে হবে তা না, আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু আমরা পড়াশোনা করব। আর একটি কথা বন্ধুরা, আমরা তো জানি এখনো কিন্তু আমাদের করোনা আতঙ্কে কাটেনি, তার উপরে বন্যা, সব মিলে কিন্তু আমাদের চারপাশে আমরা খুব বেশি ভালো নেই, তাই তো? তো আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, আর অবশ্যই থাকতে হবে তাই না? আর এজন্য আমাদের কি করতে হবে? নিজে নিজেই সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। আর তোমাদেরকে বলছি, অবশ্যই অবশ্যই তোমরা বাবা মায়ের কথা শুনবে, ঠিক আছে? বাবা মায়ের কথা ছাড়া কখনো বাড়ির বাইরে যাবে না, এবং বারবার সাবান দিয়ে হাত ধুবে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।